নমস্কার বন্ধুরা, দ্য বংস রসুই ঘরে সবাইকে স্বাগত। আজকে একটা পোলাওয়ের রেসিপি শেয়ার করছি। আজকের রেসিপি ডিম ভুজিয়া পোলাও বা স্ক্রাম্বল এগ পোলাও। যারা ডিম খেতে ভীষণ পছন্দ করেন আবার পোলাও খেতেও ভীষণই ভালোবাসেন, তাদের জন্য এই রেসিপিটা ভীষণই পছন্দসই একটা রেসিপি হবে। আর পোলাও একদম ঝরঝরে কিভাবে বানাবেন সেই সমস্ত রকম টিপস আমি আজকের ভিডিওটাতে শেয়ার করছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটা। স্ক্রাম্বল এগ পোলাও বা ডিম ভুজি পোলাও বানানোর জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল। ওজন হিসেবে 400 গ্রাম চাল রয়েছে। আর এখানে আমি বাড়িতে থাকা এই বড় চায়ের কাপ মেপে চাল নিয়েছি। আপনারাও যে কোনো নির্দিষ্ট একটা কাপ, বাটি বা গ্লাস মেপে চালটা নেবেন। দেখুন, এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও কিন্তু এই পোলাও অবশ্যই করতে পারেন। এবার এই চালটা আমি বেশ কয়েকবার জল বদলে বদলে ধুয়ে নেব। চাল খুব ভালো করে ধুয়ে নেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি পোলাও একদম ঝরঝরে বানানোর জন্য। আমি 4 থেকে 5 বার জল বদলে বদলে এই চালটা ধুয়ে নিয়েছি। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, জলটা যতক্ষণ না এইরকম পরিষ্কার হবে বা স্বচ্ছ হবে ততক্ষণ পর্যন্ত চালটা কিন্তু ধুয়ে নিতে হবে। এবার আমি একটা বড় ছাঁকনি নিচ্ছি, আর এই ছাঁকনির মধ্যেই আমি আগে থেকেই ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা বড় থালার ওপর এই চালটা ছড়িয়ে রাখতে পারেন। চালের জলটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। আমি একটা নিউজ পেপারের ওপর চালটা ছড়িয়ে রেখেছিলাম আর একটা ছাঁকনির মধ্যে চালটা রেখেছিলাম। এতে করে চালের জলটা সম্পূর্ণ ঝরে গেছে আর চালটা শুকিয়ে গেছে। আপনারা চাইলে ফ্যানের হাওয়াতেও রেখে কাজটা করে নিতে পারেন। এবার আমি চালটা ম্যারিনেট করব, তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1/4 চা চামচ, আর দিয়ে দেব লবণ। এখানে আমি মোটামুটি 1 চা চামচ লবণ ব্যবহার করছি। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতন লবণটা ব্যবহার করবেন। এবার দিয়ে দেব চিনি। যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হয় তাই আমি চিনি দিচ্ছি, আর এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিচ্ছি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা কমিয়েও দিতে পারেন আবার বাড়িয়েও দিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকম মিষ্টি দেবেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এবার এই সমস্ত কিছু আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। সমস্তটা আমি চালের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর এই কাজটা আমি হাত দিয়ে করছি, আপনারা চাইলে চামচ দিয়েও করে নিতে পারেন। আর এইভাবে চাল যদি ম্যারিনেট করে রেখে দেওয়া হয় তারপর পোলাওটা বানানো হয়, সেই পোলাওয়ের স্বাদ কিন্তু বেশি ভালো হয়। তাই আমি যখনই পোলাও বানাই এইভাবে চালটা ম্যারিনেট করে 30 মিনিট কভার করে রেখে দিই। আমি এটা কভার করে 30 মিনিট রেখে দিচ্ছি। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। 30 মিনিট পর আমি রান্নাটা শুরু করছি। একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল। তেলটা পুরো কড়াইয়ে আমি ছড়িয়ে নিচ্ছি। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 5টা ফাটিয়ে রাখা ডিম। আমি একটা পাত্রে 5টা ডিম আগে থেকেই ফাটিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো। লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি এবার এই ডিমটা একটা খুন্তির মাথা দিয়ে এইভাবে কড়াইয়ের মধ্যেই ফেটিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 1 থেকে 1.5 মিনিট এই ডিমটা ফ্রাই করব বা ডিমের ভুজি তৈরি করব বা স্ক্রাম্বল এগ তৈরি করব। দেখুন, খুব বেশি সময় ধরে ডিমটা ফ্রাই করার প্রয়োজন নেই। 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম ফ্লেমে ডিমটা ফ্রাই করলাম, তারপর একটা আলাদা পাত্রে তুলে রাখলাম। এবার আমি ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ রিফাইন্ড অয়েল। তেলটা পুরো কড়াইয়ে আমি ছড়িয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর
দিয়ে দিলাম একটা ছোট দারচিনির টুকরো, দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা গোটা লবঙ্গ, আর দিয়ে দেব 4 থেকে 5টা ছোট এলাচ। এলাচের মাথাগুলো আমি ফাটিয়ে নিয়েছি। এবার এই ফোড়নটা 15 থেকে 20 সেকেন্ড গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফ্রাই করব। ফোড়ন দিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি হালকা লাল করে 1 মিনিট একটু ফ্রাই করব। দেখুন পেঁয়াজটা হালকা লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের ছোট টুকরো করে রাখা টমেটো, আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি কুচিয়ে নিয়েছি, আর ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। আর এখানে আমি নিয়েছি 5-6টা রসুনের কোয়া, আর রসুনটাকে আমি থেতো করে নিয়ে এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে রসুন বাটাও ব্যবহার করতে পারেন। আর যেহেতু আমি আদা বাটা চাল ম্যারিনেট করার সময় ব্যবহার করেছি, তাই এই সময় আদার ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ। মশলা কষানোর সময় লবণ দেওয়া হলে এই মশলার মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যাবে, আর মশলাটাও খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। আমি 1 থেকে 1.5 মিনিট মশলাটা একটু কষিয়ে নিলাম। দেখুন টমেটোটা যখন সম্পূর্ণ গলে যাবে বা সেদ্ধ হয়ে যাবে, সেই সময় আমি দিয়ে দিলাম আগে থেকেই তৈরি করে রাখা ডিম ভুজি বা ডিম ভুজিয়া বা স্ক্রাম্বল এগ। ডিম ভুজিয়া দেওয়ার পরও আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম, আর এরপর দিয়ে দিচ্ছি আগে থেকেই যে ম্যারিনেট করে রাখা গোবিন্দভোগ চাল ছিল, সেই ম্যারিনেট করে রাখা গোবিন্দভোগ চাল সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি এই চালটা ফ্রাই করব। দেখুন পোলাও একদম ঝরঝরে বানানোর জন্য চালটা ভালো মতন ফ্রাই করাও কিন্তু অত্যন্ত জরুরি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট আমি এই চালটা ফ্রাই করব। চাল ফ্রাই হয়েছে আপনারা বুঝবেন কিভাবে? যখন দেখবেন চালের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝবেন চালটা ফ্রাই করা হয়ে গেছে। আমি 4 মিনিট চালটা মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেওয়ার পর নিয়ে নিচ্ছি গরম জল, আর এখানে আমি 4 কাপ গরম জল দিয়ে দেব। আমি গরম জলটা আগেই একটা আলাদা পাত্রে করে রেখেছিলাম। আর পোলাও সবসময় গরম জলের ব্যবহার করবেন, ঠান্ডা জলের ব্যবহার কিন্তু করবেন না। আর এখানে আমি যে কাপ মেপে চাল নিয়েছি সেই কাপ মেপেই জল ব্যবহার করলাম। যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছি, তাই ডবল পরিমাণে জল দিচ্ছি। আপনারা যদি 1 কাপ চাল নেন, সেক্ষেত্রে জল ব্যবহার করবেন 2 কাপ। এবার দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ। যেহেতু জল ব্যবহার করেছি, তাই লবণটা এই সময় ব্যবহার করছি যাতে অ্যাডজাস্ট হয়ে যায়। দেখুন যেই জলটা ফুটে উঠবে সেই সময় আমি এটা কভার করে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা এবার আমি একদম হাই রাখছি। গ্যাসের ফ্লেম হাই রেখে আমি এটা 7 থেকে 8 মিনিট কভার করে কুক করব। 8 মিনিট পর আমি কভারটা খুলে নিলাম, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম। এবার আমি খুন্তি দিয়ে খুব হালকা হাতে ভাতগুলো ওপর নিচ করে নেব, মানে নিচের ভাতটা ওপরে আর ওপরের ভাতটা নিচে করে নেব। খুব হালকা হাতে কাজটা করছি, নাহলে চালগুলো ভেঙে যাবে। দেখুন চাল কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, তবে পোলাও এখনও একদম ঝরঝরে হয়নি, একটু ভেজা ভেজা ভাব রয়েছে। সেই ভেজা ভেজা ভাবটা সম্পূর্ণ শুকিয়ে নেব। তবে তার আগে আমি 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই সময় যদি কাঁচা লঙ্কা দেওয়া হয়, কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার হবে, তবে ঝাল হবে না। দিয়ে দিলাম 1/2 চা চামচ ঘি। এবার আমি এটা আবারও কভার করে দিলাম, আর সবশেষে ঘি ব্যবহার করলে ঘিয়ের একটা খুব সুন্দর ফ্লেভার থাকবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি এবার এই যে জলীয় ভাবটা রয়েছে সেটা সম্পূর্ণ শুকিয়ে নেব 5 মিনিট এইভাবে কভার করে রেখে। এবার 5 মিনিট পর আমি ফিরে এলাম, আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তবে আমি এই সময় কিন্তু কভারটা খুলব না, ঢাকনাটা এরকম চাপা দেওয়াই থাকবে। আর এটা আমি এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিট। পোলাও একদম ঝরঝরে বানানোর জন্য 15 থেকে 20 মিনিট এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়া কিন্তু অত্যন্ত জরুরি।
কুড়ি মিনিট পর আমি এবার পোলাওটা সার্ভ করছি। আপনারা দেখেই বুঝতে পারছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতেই পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমি এটা সার্ভ করছি রায়তার সাথে, আর এই রায়তার রেসিপিটা আমি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। ওপর থেকে সামান্য জিরের গুঁড়ো ছড়িয়ে সার্ভ করব। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, আর আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।